নমস্কার বন্ধুরা, আপনারা যদি টয়লেটের জন্য আবেদন করে থাকেন তাহলে টয়লেটের নিউ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কি না। আর যদি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু 10,900 টাকা আপনাদের টয়লেটের জন্য পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা ঘরে বসে সম্পূর্ণ মোবাইল থেকে এই লিস্টটি চেক করবেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনারা গুগলে লিখবেন SBM, তারপরে লিখবেন দেখুন রিপোর্ট বলে লিখবেন, REPORT রিপোর্ট বলে লিখবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে দেখবেন এরকমের একটি পেজ কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন অ্যাপ একদম উপরের দিকে যে লিঙ্কটি দেওয়া রয়েছে জাস্ট এই লিঙ্কের উপরে আপনি এটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটি যখন আপনাদের সামনে ওপেন হবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এখানে দেখুন রিপোর্টস বলে একটা সেকশন রয়েছে, একদম উপরের দিকে দেখুন A03 লেখা রয়েছে, স্বচ্ছ ভারত মিশন টার্গেট। তো এইখানে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন আবার একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখবেন আপনাদের স্টেট আপনাদেরকে এখানে চুজ করতে হবে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করলাম। এরপরে দেখুন আপনাদের এখান থেকে আপনাদেরকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপরে দেখুন এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটি কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন। দেখুন ব্লক চুজ করবার পরে এ দেখুন এখানে ভিউ রিপোর্ট বলে একটি অপশান দেওয়া রয়েছে, জাস্ট ভিউ রিপোর্টে আপনি একটি ক্লিক করবেন। দেখুন ভিউ রিপোর্টে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এরকমের একটি কিন্তু লিস্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ব্লকের আন্ডারে যে যে পঞ্চায়েতের এরিয়া রয়েছে সেই এরিয়ার নামগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছে। একটু পিছনের দিকে আপনারা স্ক্রল করবেন, এখানে দেখুন ব্লু কালিতে কিছু নাম্বার দেখাচ্ছে। তো জাস্ট এর উপরে আপনি যে আপনার পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন তো সেইখানে আপনি জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকমের একটি পেজ কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন নাম দেখাচ্ছে, ফাদার্স নেম দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে অর্থাৎ আপনি APL না BPL দেখাচ্ছে। এখানে দেখুন আপনাদের দেখুন সেন্টার শেয়ার হচ্ছে 7,000, স্টেট শেয়ার করেছে 3,000, আর আদার কন্ট্রিবিউশন বেনিফিশিয়ারি হচ্ছে 900 টাকা। এটা টোটাল হচ্ছে 10,900 টাকার লিস্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের মানে টয়লেটের জন্য আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে তার লিস্ট কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।